আতঙ্ক ভয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্যাঞ্চল, সেই বিষয়ে জানাতে রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যেতে চাই খাগড়াছড়িতে নুরুসাফা মানিকের কাছে। মানিক, দেখুন যে খাগড়াছড়িতে গেল শুক্রবার এবং শনিবার যে ধরনের একটি চাপা আতঙ্ক কিংবা মানুষের মধ্যে ভয় কাজ করতো, সেটি কিন্তু গতকাল থেকে অনেকটা সত্যি সরে পড়েছে। এবং আজকে যে সোমবার, সোমবার এখানে যে স্থানীয় একটি হাট বারের দিন থাকে, সেই হাটে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি বাঙালিরা এসেছেন, এসে তাদের যে নিত্য পণ্য যে ক্রয় বিক্রয় সেটি করেছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো একদম পুরোপুরি স্বাভাবিকভাবে খুলেছে। এবং এই যে শহরের যে গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহনের চলাচল, সেটিও আমরা দেখছি যে আগের মতো যে স্বাভাবিকভাবে যেভাবে চলতো সেই স্বাভাবিক নিয়মে চলছে। তবে এখনো যেহেতু 72 ঘন্টার অবরোধে আজকে তৃতীয়তম দিন, সেই কারণে কিন্তু দূরপাল্লার যান চলাচল না করলেও, অর্থাৎ বাস কিংবা অন্যান্য যে পণ্যবাহী পরিবহন সেটি স্বাভাবিক নিয়মে চলাচল না করলেও কিন্তু স্বল্প দূরত্বের যেসব পরিবহন সেটি চলছে, এবং যে যার মতো করে তার গন্তব্যে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। আর সব মিলে বলা চলে যে এখানকার মানুষের মাঝে যে ধরনের একটি আতঙ্ক ছিল সেটি কিন্তু অনেকাংশে কেটে গেছে এবং কাটতে শুরু করেছে, এবং মানুষ পুরোপুরি স্বাভাবিকের দিকে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে পরিস্থিতির খবরাখবর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির খবর জানবো, সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আর সোহেলি, গত শুক্রবারের ঘটনার পর আসলে একটা স্থবির অবস্থা ছিল, থমথমে পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি সকাল থেকে আসলে অনেকটুকু কেটে গেছে বলে আপাতত দৃষ্টি মনে হচ্ছে। যে ধর্মঘট, পরিবহন ধর্মঘট আসলে গতকাল রাতে থেকে প্রত্যাহার করা হয়েছে, তার ফলে সকাল থেকে গাড়ি সিএনজি চলছে। রাঙামাটি, চট্টগ্রাম রাঙামাটি বান্দরবনে বাস চলাচল করলেও রাঙামাটি খাগড়াছড়ির সাথে কোনো বাস চলাচল এখন পর্যন্ত করেনি। তারপরে আসলে এখানকার যে শপিং মলগুলো সেগুলো খুলেছে, এখানকার মানুষজনের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, মানুষজন হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে। এই সেই আপাত দৃষ্টিতে সেই মানুষের স্বাভাবিক জীবনযাপন হলেও আমরা যে পাহাড়ি বাঙালির সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের মধ্যে এখনো ভয় বা আতঙ্ক এখনো মধ্যে পুরোপুরি কেটে যায়নি, একটা উৎকণ্ঠা কিন্তু সবার মধ্যে এখনো মধ্যে বিরাজ করছে। আমি আর একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার যে সারা সাজেকে গিয়েছিলেন তারা এখন পর্যন্ত অবরোধের কারণে আটকা পড়ে আছেন। আমরা সবশেষ কিছুক্ষণ আগে ওখানকার পর্যটক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করে তারা বলছেন যে সেখানটা আসলে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে, পানির সংকট, খাবার সংকটের মধ্যে রয়েছে। এবং উপজেলা প্রশাসন বলছে বিকেলবেলা যদি তাদেরকে সম্ভব হয় বিকেল এসকোটে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, সেখান থেকে তারা ফিরতে চায়। এবং ব্যক্তিগত হেলিকপ্টারে গতকাল আজকে মিলে 5টি হেলিকপ্টার সেখান থেকে পর্যটকরা তারা গন্তব্যস্থলে ফিরে গেছে। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ের পরিস্থিতি জানাচ্ছিলেন খাগড়াছড়ি ও রাঙামাটির সহকর্মীরা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও।